প্রথম থেকে আমারও বক্তব্য এটা যে জেলার যারা দায়িত্ব রয়েছে তারা আজকে মুর্শিদাবাদের দল ভাগের মূল অস্ত্রই তারাই। দল ভাগ কিসের লেগে হবে? আমরা দলের মধ্যে দলের মারামারি করার জন্য আমরা দল করছি নাকি? আমরা দল করবো, পিসফুলি দল করবো। দায়িত্ব যার যার উপরে দায়িত্ব থাকা উচিত তাদের উপর দায়িত্ব দেওয়া দরকার। এখানে ভাগ ভাগাভাগি কেন? এখানে জমি পাট্টা ভাগ হচ্ছে নাকি? একটা দলকে ভাগাভাগি করছে, এই সমস্যা তৈরি করছে। এখানকার জেলার যারা দায়িত্ব রয়েছে মেন, তারা এই সব সমস্যা তৈরি করছে। খালি হুমায়ুনের কাছে নয়, আমার ক্ষেত্রেও হয়েছে এবং আমার মুর্শিদাবাদের যত আছে, বিধানসভা আছে, সব বিধানসভাতে সব এমএলএ রয়েছে। আজকে এমএলএরা হয়তো ম্যাও ম্যাও করছে, ক্যাও ক্যাও করছে, হ্যাঁ, এদের পার্স নেই।